প্রিয় মানুষটাকে চাই সবসময় খুশি রাখ, তাদের থাকে হাজারো আবদার, আর সেই আবদার পূরণ করার জন্যই তো আমরা স্বামী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে। হয়তোবা টাইটেল দেখি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। প্রিয় মানুষটার অনেক দিনের শখ, আমার সামনে সুন্দর একটি শাড়ি পরে এসে দাঁড়াবে, তাই তার শখটা পূরণ করার জন্য আমরা রওনা দিচ্ছি মোগরাপাড়া চৌরাস্তা। আর হ্যাঁ, আপনারা কিন্তু একটা কমেন্ট করেই যাবে, আজকে আরো কে হিজাবটাতে কেমন লাগতেছে। আমার কাছে তো মাশাল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছে, আমার হিজাব কুইংটা আজকে অনেক খুশি, তার অনেকদিনের ইচ্ছে এবং আশাটা আজকে পূরণ হবে, নতুন বছরে নতুন শাড়ি পরে সে আমার সামনে এসে দাঁড়াবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আরো কিন্তু রেডি হয়ে গেল, তার সাথে সাথে এক পর্যায়ে আমিও কিন্তু রেডি হয়ে গেলাম। আজকে আমাদেরকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছে আর এখনো আমাদের পেজটিতে ফলো করেননি, দয়া করে এখনই পেজটিতে ফলো করে দিন, যেন নতুন কোনো ভিডিও আসলে আপনাদের সামনে চলে আসে। আর অল্প কিছু বাকি 2 লাখ হতে, তাই সবাইকে আবারও বলছি পেজটিতে ফলো করে দিন। আমরা কিন্তু আজকে বাসা থেকে বের হয়ে গাড়ি পেয়ে গেলাম, আর দেখতে দেখতে চলে আসলাম মোগরাপাড়া চৌরাস্তা। হয়তোবা সোনারগাঁর কম বেশি সবাই চিনে এই বীজটা কোথায়, কে কে চিনতে পারছেন সবাই কমেন্টে বলে যাবে। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আরো সবসময় একটা কথাই বলে, হ্যালো আপু, আপনাদের জন্য একটি ভাইরাল প্রোডাক্ট নিয়ে চলে আসলাম। একটা হলো নিউ হোয়াইটিং ফেস প্যাক, আরেকটা হলো নিউ হোয়াইটিং নাইট ক্রিম। ফার্স্ট অফ অল, নিউ হোয়াইটিং ফেস প্যাকটি মুখে অ্যাপ্লাই করুন। পরিষ্কার একটি পাত্রে পরিমাণ মতো নিয়ে পানি দিয়ে মিশিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তারপর মুখে অ্যাপ্লাই করতে হবে। এটা দেওয়ার ফলে আপনার স্কিনকে ডিপ ক্লিন করে, স্কিনকে তুলতুলে স্মুথ করে, ত্বক টান টান করে। প্যাকটি দেওয়ার পর 20 মিনিট রেখে তারপর একটি ফেস ওয়াশ দিয়ে পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলো। এটা হলো নিউ হোয়াইটিং নাইট ক্রিম, যেটা কিনা আপনি ঘুমানোর আগে মুখের স্কিনে এই নাইট ক্রিমটি দিতে হবে। এটা দেওয়ার ফলে আপনার ত্বককে গভীর থেকে ফর্সা করবে, কয়েক সে মেস্তা দূর করবে, বর্ণের দাগ দূর করবে, চোখের ঠোঁটের পাশে গলা ও গালের কালো দাগ দূর করবে, আপনার বয়সের ছাপ কমাবে। এটা রাতে দিয়ে ঘুমিয়ে পড়বেন, সকালে উঠে মুখটি ধুয়ে ফেলবেন। এই প্রোডাক্ট দুটো পেয়ে যাবেন আমার স্ক্রিনে থাকা পেজ থেকে। আপনাদের সুবিধার ক্ষেত্রে উপরে পেজটি মেনশন করে দিচ্ছি। রাস্তার আশপাশ অনেকটাই নোংরা, এগুলা কেন পরিষ্কার করে না? যাই হোক, আমরা কিন্তু কথা বলতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থান, আর আমাদের গন্তব্যস্থানটা কোথায় সেটা তো আপনাদের আগেই বলেছি, আর এই দোকানটার সাথে তো আপনাদেরকে আগেই পরিচয় করে দিয়েছি। আরুর পরনো যতগুলা ড্রেস দেখেন আপনারা, সবগুলা ড্রেস এই দোকান থেকেই বানানো হয়। দোকানটির নাম হলো যমুনা টেইলর্স এন্ড বস্ত্রবিতা। হয়তোবা সোনারগাঁয়ের অনেকেই দোকানটা চিনে, যারা যারা না চিনেন তাদের উদ্দেশ্যে আবারও আমি লোকেশনটা বলে দিচ্ছি। রজ্জবালী ম্যানশন, মোগরাপাড়া চৌরাস্তা, কলেজ রোড, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। এখানে সকল প্রকার কাপড় বিক্রি করা হয় এবং সর্বপ্রকার রুচিসম্মত পোশাক তৈরি করা হয়। যে শাড়িগুলো দেখতেছেন আপনারা বাইরে দেখাইতেছে, এই শাড়িগুলোই নাকি আরো অনেকটাই পছন্দ হয়েছে। তাকে আমি বলতেছি, তুমি এই সময় এত গর্জের শাড়ি কিভাবে পরবে? সে আমাকে বলতেছে, তুমি নিয়ে দাও, আমি যেভাবে হোক তোমার সামনে পরে আসবো। তার কথা হলো এটা, যেভাবে হোক তাকে এই শাড়িটা আমাকে নিয়ে দিতেই হবে। এই পাগলিটার কথা কি আর বলবো, যতটুকু বলবো ততটুকুই মনে হয় কম হয়ে যাবে। কি ছিল আমার কাছে, কি ছিল আমার ঘরে, সেটা দেখে আমার ঘরে আসে। কিছুদিনের সম্পর্কে আমাদের বিয়ে হয়ে যায়, আর হঠাৎ করেই আমরা বিয়ে করে ফেলি। অল্প কিছু স্যালারিতে তারাকে আমি আমার ঘরে নিয়ে আসি, আর দেখতে দেখতে প্রায় 3 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা অনেকটাই খুশি আছি। সে সবসময় আমাকে বোঝার চেষ্টা করে, আমার কখন মন খারাপ থাকে, কখন আমি খুশি থাকি, সবকিছু। আপনার খারাপ সময়টা সব থেকে আগে আপনার জানতে পারবে 2টা মানুষ, প্রথমত আপনার মা, আর দ্বিতীয়ত আপনার ওয়াইফ। জন্ম থেকে মৃত্যু হওয়া পর্যন্ত আপনার মা আপনাকে দেখেই বুঝতে পারবে আপনার মন খারাপ নাকি আপনি খুশিতে আছেন। আর বিয়ের পর থেকে আপনার ওয়াইফ আপনার কখন কি লাগবে, কখন কি প্রয়োজন, কখন আপনার মন খারাপ, সে সব কিছু বুঝতে পারবে। তাই তো আমি ভাইদেরকে একটা কথাই বলতে চাই, মেয়েরা হলো মায়ের জাত, তাদেরকে কখনোই কষ্ট দিবেন না, তারা অল্পতেই অনেকটা খুশি হয়ে যায়। তাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করবে, তারা যদি কোনো অপরাধ করে থাকে তাদেরকে বুঝাবে, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাদের আবদারগুলো পূরণ করার চেষ্টা করবে। প্রিয় মানুষটা একটা শাড়ি পেয়ে এতটাই না খুশি, আমাকে মনে হয় 10 বার থ্যাংক ইউ আর লাভ ইউ বলছে। তারা ছোট ছোট গিফটেও অনেকটাই খুশি হয়ে যায়। অবশেষে ভাই কিন্তু আমাদেরকে ঠান্ডা খাওয়ালো, আলহামদুলিল্লাহ, যেখানে যাই সেখানে অনেকটা ভালোবাসা পায়। সবই হলো আপনাদের ভালোবাসা এবং দোয়া, আপনাদের সাপোর্টই আমরা আজকে এত দূর আর এত ভালোবাসা পাইতেছি। আপনাদের কমেন্টগুলো দেখলে এখন আমাদের মনটা অনেকটাই ভালো হয়ে, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কি রেখে কি রিপ্লাই দেবো সেটাই ভাবতে পারি না। ধন্যবাদ দিয়ে ছোট করলাম না, আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। আমরা চাই সবসময় আমাদেরকে এইভাবে আপনারা সাপোর্ট করুন। তো অবশেষে কিন্তু আরো শাড়িটা আমরা নিয়ে নিলাম, আর এদিকে দেখতে দেখতে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত চলে আসলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।